পুরুষ জাতি স্বভাবই হচ্ছে এই ধরনের। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ছোটবেলা থেকে হচ্ছে দেখে দেখে বড় হয়েছি যে এই অবেলায় হচ্ছে মামারা, কাকারা, নানারা হচ্ছে মাছ নিয়ে আসতো। তো সেই মাছগুলো হচ্ছে গ্রামের আর পাশের বউরা সবাই মিলে হচ্ছে সেই মাছগুলো কাটতো ছোটবেলায় দেখছি। তো বড় হওয়ার পর এখন হচ্ছে সেটা ফেস করতেছি। আমার হাজবেন্ডও আজকে হচ্ছে সন্ধ্যাবেলা এই মাছগুলো নিয়ে আসছে। তো গ্রামে তো দেখা গেছে অনেক অনেক মানুষ থাকে একসাথে কাইটা ফেলে, বাট আমার বাসায় কোনো মানুষ নাই। আমি হচ্ছে এই মাছ অনেক রাত পর্যন্ত কাটছি, আর হচ্ছে আমি তো যেহেতু এইসব মাছ কাটা অভ্যস্ত না, তো আমার অনেক বেশি টাইম লাগছে। আর হচ্ছে এখানে একটা বোয়াল মাছ ছিল, এই মাছটা হচ্ছে আমি কীভাবে কাটবো ফার্স্টে বুঝতে পারতেছিলাম না। পরে হচ্ছে আমার আম্মুকে ফোন দিলাম, ফোন দিয়ে হচ্ছে জিজ্ঞাসা করলাম যে আম্মু আমি এটা কীভাবে কাটবো। আর এই বোয়াল মাছের দাঁতগুলো ছিল অনেক ধারালো। তো যাই হোক, আম্মু বলে দিল ঝাওয়া দিয়া ফার্স্টে হচ্ছে ভালো করে ঘষে, তারপর হচ্ছে এটাকে ভালো করে কাটার জন্য, আর হচ্ছে থুতনা যে দাঁতের সাইডগুলো আছে ওইগুলো ফালায় দেওয়ার জন্য। তো আমি সেমভাবেই হচ্ছে এটা কেটে নিতেছি। তো এই যে দেখেন আমি হচ্ছে এটা কাটতেছি। তো যেটা বলতেছিলাম, প্রত্যেকটা পুরুষেরই মেবি এই অভ্যাসটা যে সন্ধ্যার দিকে বা অবেলায় হচ্ছে মাছ নিয়ে আসা। তো তারপরের দিন সকালবেলা হচ্ছে আমি বানিয়ে নিতেছি রুটি। তো রুটি বানাইতে বানাইতে হচ্ছে আম্মুর কথা মনে পড়ে গেল। আম্মুর কথা ভাবতেছিলাম যে আম্মু হচ্ছে আগে কত সুন্দর ঘুম থেকে উঠেই আম্মু আমার জন্য রুটি আর হচ্ছে চা বানায় রেখে দিত, আর আমি হচ্ছে সেই রুটি আর হচ্ছে চা খাইতাম। আর আমার হাজবেন্ড হচ্ছে আমার আম্মুর বাসায় গেলে যে আমার আম্মুর হাতের রুটি খাইলে আমাকে বলে তুমি এরকম করে রুটি বানাইতে পারো না। আমি হচ্ছে একটা অকর্মার ঢেঁকি, আম্মুর মতো রুটি এখন পর্যন্ত বানাইতে পারলাম না। আম্মু এত বেশি সফট করে রুটি বানায়, মানে অসম্ভব মজা হয় রুটিগুলা। তো এখন হচ্ছে রুটিগুলো এপাশ ওপাশ করে ভাইজা নিব। তো এই যে আমি রুটিগুলো হচ্ছে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতেছিলাম, আর রুটিগুলো আস্তে আস্তে ভালোই ফুলতেছিল। বাট আজকে কি হয়েছে জানি না, রুটিগুলো হচ্ছে আবার পুড়ে পুড়ে যেতেছিল একটু। তো আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আমি একটা ডিম ভাজি করে নিব, আর সাথে হচ্ছে একটা সিদ্ধ করে নিয়েছিলাম ডিম, হাঁসের ডিম। তার সাথে হচ্ছে কালকে যে রসমালাই বানিয়েছিলাম সেটা তো আর রসমালাই হইলো না, সেটা হচ্ছে ভালো করে একটু সিদ্ধ করে একটা ডিম দিয়ে দিছি। অনেক বেশি মজা হয়েছিল, আমরা দুজনে এটা ফ্রিজে রেখে অনেক মজা করে খাইছি। তারপর হচ্ছে আমার শাশুড়ির ছেলে চলে গেছে, সে হচ্ছে আজকে চা খাওয়ার সময় পায়নি। তো আমি হচ্ছে একা একাই নিজে নিজে চা খাইতেছি। তো চা খাওয়ার পরে হচ্ছে চলে আসছি বারান্দায়, বারান্দায় আসছি। আমি কালকে হচ্ছে নার্সারি থেকে এই গাছগুলো নিয়ে আসছিলাম 30 টাকা করে। গাছগুলো কেমন হয়েছে বলবেন তো? কাপড়ে হচ্ছে বলে বারান্দায় গাছ লাগালে বারান্দা নোংরা হয়, এই হয় সেই হয়, বাসা নোংরা হয়, সেজন্য তারা হচ্ছে গাছ লাগায় না। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে ঢাকা শহরে দেখা গেছে যে গাছপালা তেমন কিছুই থাকে না। তো আমরা যদি অল্প অল্প গাছ না লাগাই, ভবিষ্যতে আমাদের জন্য খুবই বিপদ আসতেছে সামনে। তো আমরা আমাদের সবারই উচিত অল্প করে হলেও 2-3টা করে হলেও বারান্দায় গাছ রাখা। গাছ যদি না থাকে তাহলে আমাদের পরিবেশও ভালো থাকে না। তো যাই হোক, এখন অনেক জ্ঞান দিয়ে ফেলছি, এখন হচ্ছে আমি গাছগুলো লাগাই নিতেছি। আর এই গাছগুলোতে গাছের যে টবগুলো সেগুলোতে আমি আগেই হচ্ছে সবজি টবজি পচা টচা জিনিস দিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে শুধু গাছগুলো লাগাই দিতেছি। লাগাইতে লাগাইতে তার কিছুক্ষণ পরেই চলে আসছে আমার শাশুড়ির ছেলে। তো সে হচ্ছে এসে বলতেছে সে পেয়ারা নিয়ে আসছে, এসে বলতেছে যে পেয়ারা মাখা খাবে। তো সে হচ্ছে সুন্দর করে পেয়ারাগুলো, আজকে পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি ছিল, অনেক ভালো ছিল, তারে হচ্ছে একটু দিয়ে দিলাম, আমি একটু খাইলাম। তো সাথে আবার একটা আমড়া নিয়ে নিছে, আমড়াটাও কাইটে নিছে। তো আজকের পেয়ারা মাখাটা সে হচ্ছে পুরোপুরি গুঁড়া মরিচ দিয়ে করবে, সে আজকে শুকনা মরিচ দিবে না। তো সে হচ্ছে এই সবগুলা সুন্দর করে কেটে নিতেছে, আর এখানে হচ্ছে একটু তেঁতুলের চাটনি দিয়ে দিতেছে। তো আমি হচ্ছে কালকে এই তেঁতুলটা গুলছিলাম খাওয়ার জন্য, তো কিছুটা পরিমাণ খাইছে আর একটু রয়েছিল ফ্রিজে রেখে দিছিলাম। সে ফার্স্টে দিতে জানে, পরে হচ্ছে আমি বললাম যে না ভালো আছে তুমি দিয়ে দাও, তারপর হচ্ছে তেঁতুলটা দিয়ে দিল। তো আমরা হচ্ছে এই দুজনে মিলে এই জিনিসটা খাওয়া শেষ করে ফেললাম। আমি হচ্ছে এটা আবার বারান্দায় নিয়ে গেছিলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে চলে আসলাম কিচেনে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথা, মাছের ডিম, আর হচ্ছে চাল ছিল, আর হচ্ছে ডাল ছিল। তো এগুলো সবগুলো আমি ব্লেন্ডার করে এখানে নিয়ে আসছি সব। তারপর একটু সাথে ময়দাও দিছিলাম, আর একটু হচ্ছে ধনে পাতা দিলাম, সব মশলা টশলা দিয়ে আদা রসুন দিছি একটু দিয়ে, তারপর হচ্ছে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। আর হচ্ছে এখন মাছগুলো একটু নেব। তো নদীর মাছ যেহেতু তেমন একটা ভাজার প্রয়োজন নেই, তারপরও আমি যেহেতু ভাজা ছাড়া মাছ খেতে পারি না, সেজন্য হচ্ছে হালকা একটু ভেজে নিব। আর নদীর মাছ বেশি ভাজার কোনো প্রয়োজন থাকে না, মাছে তেমন একটা গন্ধ থাকে না। আর আমি এগুলো হচ্ছে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিছিলাম। আর এই মাছগুলোর পেটেও ডিম ছিল, সেই ডিমগুলো হচ্ছে আমি বড়াতে দিয়ে দিছি, কারণ হচ্ছে আমি মাছের ডিম তেমন একটা আমরা পছন্দ করি না। তো এখানে হচ্ছে এই যে বড়া দিয়ে দিছি, আমার শাশুড়ির ছেলে হচ্ছে এই চিংড়ি মাছের বড়াটা অনেক পছন্দ করে। আমরা আগে এই চিংড়ি মাছের বড়াটা খাইতাম না, বাট ইদানিং হচ্ছে অনেক বেশি পছন্দ করি আমরা দুজনেই। আর আমি অনেক বেশি টেস্ট করে এই চিংড়ি মাছের বড়াটা বানাই। তো এখন হচ্ছে রান্না করব।
লে মাসের দো পেঁয়াজও আমার হাজব্যান্ডকে আবার হচ্ছে এখান থেকে আমি দুই পিস বড়া নিয়ে দিয়ে আসলাম খাওয়ার জন্য। এখন হচ্ছে আমি দো পেঁয়াজটা করতেছি, এখানে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিছি, আর হচ্ছে একটু টমেটো সস দিছিলাম। তো এই সস না, এটা টমেটো সিদ্ধ করে আমি হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিছিলাম, যাতে একটু অন্য সময় খাওয়া যায়। অন্য টাইমগুলোতে তো টমেটোর দাম অনেক বেশি থাকে। তো আমি হচ্ছে একটু ঝোল দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম কষানোর পরে, এখন হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ফ্রিজে ছিল কাঁকরোল, তো আমি ভাবলাম একটু কাঁকরোল ভাজিও করে ফেলি। কাঁকরোলের সাথে আবার একটু আলু দিছি, আমার হাজব্যান্ড যখন সবজি আনি অনেকগুলা করে একসাথে নিয়ে আসে, তো যেহেতু নষ্ট হয়ে যেতেছে তো এর জন্য হচ্ছে আমি কাঁকরোল ভাজি হচ্ছে করে ফেললাম। তো আমার রান্না টান্না সব কিছু শেষ। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমার অনেক বেশি ভালো হবে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।